আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নিপাস কিচেন আপনাদের সবাইকে স্বাগতম। দেখি বুঝে গিয়েছেন আজ আমি কী নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজ আমি টক আমের আচার নিয়ে হাজির হয়ে গিয়েছি। টক আমের আচার তৈরি করতে আমার কী কী উপকরণ লাগছে চলুন যে দেখি। কাঁচা আম নিয়েছি আমি 3 কেজি, জিরা 1/4 কাপ, মেথি নিয়েছি আমি 1/4 কাপ, সাদা সরিষা নিয়েছি আমি 1/3 কাপ, কালো সরিষা নিয়েছি আমি 1/3 কাপ, ধনিয়া নিয়েছি আমি 1/4 কাপ, মৌরি নিয়েছি আমি 4 টেবিল চামচ, আজওয়াইন নিয়েছি আমি 4 টেবিল চামচ, কালিজিরা নিয়েছি আমি 3 টেবিল চামচ, কাশ্মীরি মরিচের গুঁড়ো নিব আমি 1/4 কাপ, হলুদ গুঁড়ো নিব আমি 4 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, সরিষার তেল 3 কাপ। আমগুলোকে আমি নিয়ে নিয়েছি, আমগুলোকে এখন আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আমগুলো আমার ভালো করে ধোয়া হয়ে গিয়েছে। আমগুলোকে আমি টুকরো করে নিচ্ছি। আর আমগুলো কিন্তু আমি ছিলকা সহ দিব, এটার জন্য কিন্তু আমি ছিলকা সহই কিন্তু আমগুলোকে কেটে নিচ্ছি। সবগুলো আম কেটে আমি বড় একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিয়েছি। আমগুলোর মধ্যে আমি 1 চা চামচ হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে আমি ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি। আমগুলোর মধ্যে আমার হলুদ মাখানো হয়ে গিয়েছে। এখন আমি আমগুলোকে ছাদে শুকা দিয়ে দিচ্ছি। আমগুলো আমি ভালো করে ছড়িয়ে ছাদে শুকা দিয়ে দিয়েছি। আর আমগুলো আমি 2 ঘন্টা রোদে রাখব। আমগুলো শুকা দিয়ে আমি এখন আচারের জন্য মশলা রেডি করে নিচ্ছি। চুলায় আমি একটা হাঁড়ি দিয়ে দিয়েছি। হাঁড়ি গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। হাঁড়িটা কেমন গরম হয়েছে আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। হাঁড়িটা কিন্তু হাতে ঠিক হালকা গরম হবে। এখন আমি দিয়ে দিব 2 রকমের সরিষা। দিয়ে আমি নাড়ার উপরে রাখবো। সরিষা কিন্তু আমি একদম লো হিটে রেখে তারপরে কিন্তু ভেজে নিচ্ছি। সরিষাটা ভাজা আমার হয়ে গিয়েছে। এখন আমি সরিষাটাকে নামিয়ে ঢেলে রেখে দিচ্ছি। সরিষা নামিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি মেথি। মেথিটাকেও আমি হালকা করে ভেজে নিব। মেথি ভাজা হয়ে গিয়েছে। মেথি কিন্তু আমি হালকা ভেজেছি, সব মশলাই কিন্তু আমি হালকা ভেজেছি। মেথি নামিয়ে নিচ্ছি। মেথি নামিয়ে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। এখন আমি সেই কড়াইতে দিয়ে দিলাম ধনিয়া আর জিরা। ধনিয়া আর জিরা আমি কিন্তু একইভাবে হালকা করে ভেজে নিচ্ছি। ধনিয়া আর জিরা ভাজা আমার হয়ে গিয়েছে। এখন আমি মশলাগুলোকে নামিয়ে নিচ্ছি। সবগুলো মশলা নামিয়ে আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। মশলাগুলো আমার ঠান্ডা হয়ে গিয়েছে। আমি এখন ব্লেন্ডারের মধ্যে মশলাগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। আমি একটা ব্লেন্ডারের জগ নিয়ে নিয়েছি। জগের মধ্যে আমি ভেজে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো ব্লেন্ডারে নিয়ে নিয়েছি। এখন আমি মশলাগুলোকে ব্লেন্ড করে নিব। মশলাগুলো আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। ব্লেন্ডারের ঢাকনা খুলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি একটা চামচ নিয়ে নিয়েছি। চামচ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। মশলাগুলোকে কিন্তু আমি একদম পাউডার করিনি, মশলাগুলোকে কিন্তু আমি আপভাঙা করেছি। 2 ঘন্টা পর ছাদ থেকে আমি আমগুলোকে নামিয়ে নিয়েছি। আমগুলো কিন্তু আমার শুকিয়ে গিয়েছে আর আমের মধ্যে কিন্তু কোনো প্রকার পানি নেই। চুলায় আমি একটা কড়াই দিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি।
তেলটাকে আমি ভালো করে বলক দিয়ে নিচ্ছি। তেলটা কিন্তু বলক চলে এসেছে, চুলার আঁচটা আমি একদম লো করে, আমি একটা বড় হাঁড়ি নিয়ে নিয়েছি, হাঁড়ির মধ্যে আমি যে আধ ভাঙ্গা করেছি মশলা সেই মশলা দিয়ে দিলাম। দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচ গুঁড়ো, দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা কিন্তু বেশি দিতে হবে। দিয়ে আমি এখন দিয়ে দিব কালি জিরা, কালি জিরা আমি কিন্তু ভাজিনি। দিয়ে দিব মৌরি আর দিয়ে দিব আজুয়াইন। দিয়ে আমি দিয়ে দিব গরম তেল, তেল দিয়ে আমি ভালো করে নেড়ে দিচ্ছি, সাথে সাথে নাড়তে হবে। 5 মিনিট কিন্তু আমি এভাবে নেড়েই যাব। আর এই মশলাটা নাড়ার কারণ হলো গিয়ে আমি যে লবণ দিয়েছি সেই লবণ গলে যাবে, আর আমি যে এখানে কালি জিরা আজওয়াইন আর হলে গিয়ে মৌরি দিয়েছি সেই মৌরিও গরম তেলের মধ্যে রান্না হয়ে যাবে। 5 মিনিট হয়ে গিয়েছে, মশলাটা আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব আমি যে আম শুকিয়েছি সেই আম। দিয়ে আমি ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। ভালো করে আমের টুকরোগুলোর সাথে মশলাটাকে নেড়ে মিশাতে হবে। মশলার সাথে আমের টুকরোগুলো ভালো করে আমার নেড়ে মিশানো হয়ে গিয়েছে। আমি এই হাঁড়ির মধ্যেই কিন্তু আচারটাকে রোদে শুকাবো 3 দিন। আপনারা চাইলে বয়মের মধ্যেও রেখে রোদে শুকাতে পারেন। আচারগুলোকে আমি 3 দিন রোদে শুকা দিয়েছি। আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি আচারগুলোর কি অবস্থা। আমি এখন নেড়ে দেখিয়ে দিচ্ছি আচারগুলোকে। এখন আমি আচারগুলো কিন্তু একটা বয়মে নিয়ে নিচ্ছি। আমি একটা শুকনো কাচের বয়ম নিয়ে নিয়েছি, বয়মটাকে ধুয়ে তারপরে কিন্তু আমি রোদে শুকিয়েছি। আমি আচারের বয়মে ঠিক একদম যে নিচের অংশ সেখানে দিয়ে দিচ্ছি প্রথমে তেল। সবগুলো আচার বয়মে আমি নিয়ে নিয়েছি, আর আপনারা চাইলে কিন্তু এই বয়ম ধরেও কিন্তু আচারগুলোকে শুকাতে পারেন। তৈরি হয়ে গেল আমের টক আচার। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।